এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2022 সাল কেন প্রতি বছর উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যালে এখান থেকে কমন পাবে। তো আমি অনলাইনের মাধ্যমে তোমাদের এই প্র্যাকটিক্যাল যে করেছি, আমি যে সিম্পল কনিক্যাল প্রজেকশন এটা করেছি, সেটা তোমাদের আমি দেখাবো। সহজ সংক্ষেপ অভিক্ষেপ অঙ্কন আমাদের এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে আজকে আমি উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যাল কী করে করতে হয়, সহজ সংক্ষেপ অভিক্ষেপ অঙ্কন সেটা আমি তোমাদের দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো অঙ্কটা আছে 1:50 লক্ষ। স্কেলে 5 ডিগ্রি ব্যবধানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংক্ষেপ অভিক্ষেপ অঙ্কন করো, যেখানে অক্ষাংশগত বিস্তৃত 30 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাগত বিস্তৃতি 25 ডিগ্রি পশ্চিম থেকে 25 ডিগ্রি পূর্ব। এই অভিক্ষেপ অঙ্কন পদ্ধতি আলোচনা করো। তো বুঝতে পারছো আমি অঙ্কটা খুব সুন্দর করে পড়েছি, এবার দেখো অঙ্কটা কী করে করা আছে। তো দেখো ধাপ একে কী আছে, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটের মধ্যে বড় হাতের আর সমান 64 কোটি গুণ 1:50 লক্ষ। তো বুঝতে পারছো এটা তো ফর্মুলা যে 64 কোটি যেটা আছে এটা দিয়ে কি করতে হবে আমাদের। তোমরা তো জানো যে 64 কোটিকে দিয়ে সবসময়ের জন্য যে আর এফ এর যে মানটা আছে সেটা দিয়ে ভাগ করলে যে মানটা বেরোবে সেটা কিন্তু আমাদের টোটাল স্কেল পাবো আমরা। তো দেখো এখানে ভাগ করে কিন্তু বা কাটাকাটি করে আমরা এখানে কিন্তু 9.85 সেন্টিমিটার পেয়েছি। তো দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ সমান কত পেয়েছি, 9.85 সেন্টিমিটার। তো দেখো ধাপ দুতে কী আছে, অক্ষাংশগত বিস্তৃতি হলো, তো দেখো 30 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর। তো বুঝতে পারছো অক্ষরেখার ব্যবধান কত আছে, 5 ডিগ্রি আছে। তো দেখো অক্ষরেখাগুলি কী হবে, 30 ডিগ্রি উত্তর হবে, 35 ডিগ্রি উত্তর হবে, 40 ডিগ্রি উত্তর হবে, 45 ডিগ্রি উত্তর হবে, 50 ডিগ্রি উত্তর হবে, 55 ডিগ্রি উত্তর হবে এবং 60 ডিগ্রি উত্তর হবে। তো বুঝতে পারছো 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 5 ডিগ্রি করে কী আছে ব্যবধান, তার জন্য 30 এর পর 35, 35 এর পর 40, 40 এর পর 45, 45 এর পর 50, 50 এর পর 55, 55 এর পর কী আছে 60 আমি লিখেছি। তো দেখো এক্ষেত্রে কিন্তু মাঝের অক্ষাংশটিকে কিন্তু 45 ডিগ্রি প্রমাণ অক্ষরেখা হিসেবে ধরা হয়। তো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি তোমাদের আমি, তার মানে কি তুমি কিন্তু এখানে এটা করতে পারো যে এই যে 30 ডিগ্রি আছে এবং যে 60 ডিগ্রি আছে এটাকে যোগ করে কী করবে, দুই দিয়ে ভাগ করবে। ভাগ করলে কিন্তু মাঝের যে অক্ষাংশ যেটা আছে বা মাঝের যে অক্ষরেখা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো দেখো প্রমাণ অক্ষরেখাটা কী আছে, নিম্ন প্রান্তীয় অক্ষরেখা প্লাস শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা। নিম্ন প্রান্তীয় অক্ষরেখা কত আছে, 30 ডিগ্রি উত্তর আছে প্লাস শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা কত আছে, 60 ডিগ্রি উত্তর আছে। তো দেখো 30 আর 60 যোগ করলে কত হবে, 90 হবে, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 45 ডিগ্রি উত্তর হবে। তো বুঝতে পারছো 90কে 2 দিয়ে ভাগ এখানে কিন্তু করে নেবে তোমরা, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু নিম্ন প্রান্তীয় অক্ষরেখা 30 ডিগ্রি উত্তর এবং শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা কী আছে, 60 ডিগ্রি উত্তর আছে। তো দেখো এবার আমি প্রমাণ অক্ষরেখা এটা আমরা কত পেয়েছি, 45 ডিগ্রি উত্তর পেয়েছি। এবার আমি ধাপ 3 করাবো, আবার দ্রাঘিমাগত বিস্তৃতি 25 ডিগ্রি পশ্চিম থেকে 25 ডিগ্রি পূর্ব এবং দ্রাঘিমাগুলির মধ্যে ব্যবধান ছিল 5 ডিগ্রি। তো তোমরা বুঝতে পারছো দ্রাঘিমাগুলির কী কী হতে পারে, 25 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম, 15 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 5 ডিগ্রি পশ্চিম, তারপরে কী আছে 0 ডিগ্রি হবে, আবার কীভাবে বাড়বে, 5 ডিগ্রি পূর্ব, 10 ডিগ্রি পূর্ব, 15 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব এবং 25 ডিগ্রি পূর্ব। তো বুঝতে পারছো যে দ্রাঘিমাগুলি কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এদের যে ব্যবধান আছে সেই ব্যবধানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 ডিগ্রি ব্যবধান করে আছে, ঠিক আছে। তো দেখো এবার মূল দ্রাঘিমা রেখা এটা কী করে বের করতে হয়, বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা প্লাস ডান প্রান্তীয় দ্রাঘিমা রেখা। তো দেখো বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে, -25 ডিগ্রি, ঠিক আছে, পশ্চিম প্লাস 25 ডিগ্রি পূর্ব, কত দিয়ে ভাগ হয়েছে, 2 দিয়ে ভাগ হয়েছে। তো দেখো +25 থেকে যদি -25 যদি বাদ দেওয়া হয় তাহলে 0 হয়, 0কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 0ই হবে। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করিয়েছি। তো দেখো মূল দ্রাঘিমা রেখা কিন্তু আমাদের কত পেয়েছি, আমরা কিন্তু 0 ডিগ্রি পেয়েছি। তো দেখো এবার আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা নজর দাও। ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। তো দেখো অঙ্কটা আমি কী করে করি, স্টেপ 2 এর যেটা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত পেয়েছি, 9.8 সেন্টিমিটার পেয়েছি। তো দেখো আমি স্কেলের সাহায্যে 9.8 সেন্টিমিটারটা কী করছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখো 9.8 যে সেন্টিমিটার আছে এটা খুব সুন্দর করে আমি স্কেলের সাহায্যে কেটে নিয়েছি, তাই তো।
তো দেখো 9.8 সেমিমিটার আমি এটা কেটে নিলাম। এবার আমি কি করব, এবার আমি তো দেখো 9.8 সেমিমিটার খুব সুন্দর করে দেখাচ্ছি, এবার আমি স্কেলের সাহায্যে খুব সুন্দর করে একটা দাগ কাটব। স্কেলের সাহায্যে খুব সুন্দর করে দাগটা কেটে নিলাম। তো দেখো এখানে কিন্তু 9.8 সেমিমিটার, এটা কিন্তু 9.8 সেমিমিটার। এবার আমি সেট স্কোয়ার ব্যবহার করব। আপাততভাবে আমার কাছে সেট স্কোয়ার নেই বা আমাদের কাছে কিন্তু চাঁদাটা নেই, তার জন্য আমরা স্কেল দিয়ে মোটামুটিভাবে সোজা করে লম্বা দাগটা টেনে দিলাম। এখানে কিন্তু সেট স্কোয়ার ব্যবহার করাটা খুবই জরুরি ছিল। তো দেখো এবার আমি 9.8 আছে, এই যে সেন্টিমিটার আছে, এর মাপটা নিয়ে যেখান থেকে আমি 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম, তো দেখো ওখান থেকে আমি কিন্তু খুব সুন্দর করে আমি কী করবো, একটা বৃত্তচাপ অঙ্কন করবো। এই যে 9.8 যে সেন্টিমিটার যে মান ছিল, মাপ ছিল, সেই মাপটাকে নিয়ে আমি কিন্তু কী করবো, একটা বৃত্তচাপ অঙ্কন করবো। তো দেখো 9.8 সেন্টিমিটার মাপটা নিয়ে খুব সুন্দর করে আমরা কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। তো দেখো এবার আমি চাঁদা দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে কি করে অঙ্কটা করতে হয়, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমাদের 5 ডিগ্রি ব্যবধান বলেছিল, তাই তো? 5 ডিগ্রি ব্যবধান বলেছিল। কত ডিগ্রি ব্যবধান বলেছিল? 5 ডিগ্রি ব্যবধান বলেছিল। তার জন্য আমি কি করছি, এখানে 5 ডিগ্রি যে ব্যবধান আছে সেটা কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিলাম। কি করে কেটে নিলাম? আমরা চাঁদার সাহায্যে 5 ডিগ্রি ব্যবধান। তো দেখো এখানে যদি 10 ডিগ্রি বলতো তাহলে 10 ডিগ্রি ব্যবধানটা আমি কেটে নিতাম। তো দেখো আমি খুব সুন্দর করে স্কেলের সাহায্যে 5 ডিগ্রি যে ব্যবধান আছে এটা আমি কেটে নিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি খুব সুন্দর করে দেখিয়েছি এই আমাদের ক্রনিক্যাল সিম্পল প্রজেকশন। তো দেখো এই যে দ্রাঘিমাগত ব্যবধান কত আছে, 5 ডিগ্রি আছে। তো এই 5 ডিগ্রি ব্যবধান নিয়ে আমি কী করছি, এটা অঙ্কন করেছি। তো তোমাদের আমি দেখিয়েছি অঙ্কনটা আমি কী করে করেছি। এই যে অঙ্কন যেটা করেছি এইটা দেখো, ভালো করে দেখো, এটা আমাদের কিন্তু 5 ডিগ্রি ব্যবধান কত অঙ্ক, ঠিক আছে? এটা যদি 10 ডিগ্রি বলতো তাহলে 10 ডিগ্রি অঙ্কন করতাম। এবার আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে, অক্ষ রেখাংশ কত, ঠিক আছে, অক্ষরেখা কত আছে, 45 ডিগ্রি আছে। এই 45 ডিগ্রি কী করবো, আমি চাঁদার সাহায্যে এই 45 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো আমি খুব সুন্দর করে চাঁদাটা বসানোর পরে এই দেখো 40 আর 5 45। তো দেখো এই যে অক্ষরেখা কত আছে, 45 ডিগ্রি আছে। এই 45 ডিগ্রি এখানে কী করলাম, আমি খুব সুন্দর করে অঙ্কন করলাম 45 ডিগ্রি। এবার আমি স্কেলের সাহায্যে খুব সুন্দর করে যে 45 ডিগ্রি অঙ্কন করেছিলাম সেটা খুব সুন্দর করে, তো দেখো এখানে আমি পয়েন্টিং করলাম। পয়েন্টিং করার পর খুব সুন্দর করে স্কেল বসিয়ে আমি সোজা দাগটা টেনে দিলাম। তো বুঝতে পারছো আমি কী করে স্কেল বসিয়ে কী করে 45 ডিগ্রি এঁকেছি এবং অন্যদিকে আমি 5 ডিগ্রি ব্যবধান অঙ্কন করেছি। এবার আমি দেখো খুব সুন্দর করে স্কেল বসিয়ে এটা টেনে দিলাম। তো দেখো কোথায় টেনেছি, 45 ডিগ্রি যেখানে অঙ্কন করেছিলাম সেখান থেকে উপরের দিকে আমি খুব সুন্দর করে দাগটা টেনে দিলাম স্কেলের সাহায্যে। তোমরা দেখতে পারছো আমি কী করে দাগটা টানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখানে আমি খুব সুন্দর করে লিখলাম প্রমাণ অক্ষরেখা, তাই তো? প্রমাণ অক্ষরেখার ব্যবধান, তোমরা তো জানো এই যে প্রমাণ অক্ষরেখার যে ব্যবধান আছে এটা খুব সুন্দর করে আমি পেন্সিলের সাহায্যে লিখে দিলাম। এবার আমি কী করলাম, এবার আমি কাটা কম্পাস দিয়ে খুব সুন্দর করে একটা ছোট্ট দেখে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যেখান থেকে আমি 90 ডিগ্রি অঙ্কনটা করেছিলাম। তো দেখো আমি খুব সুন্দর করে কাটা কম্পাস ধরলাম, কাটা কম্পাস ধরার পরে আমি কী করলাম, আর একটা বৃত্তচাপ আমি এখানে অঙ্কন করলাম। প্রথমে আমি একটা ছোট বৃত্তচাপ অঙ্কন করেছিলাম, এবার আমি বড় দেখে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তো দেখো এবার আমি স্কেল বসিয়ে এই মাপটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা ভালো করে নজর করো, এখানে কিন্তু আমার লাগবে। কিন্তু এই যে মাপটা আমি নিয়েছি, এই মাপটা যখন আমি অঙ্কন করব সহজ সংকপ তখন কিন্তু এই মাপটা আমার কিন্তু খুবই দরকার পড়বে। তোমরা এই মাপটা ভালো করে দেখে নাও, আমি খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি আমাদের SB একাডেমিক সেন্টার অনলাইন ক্লাসের মাধ্যমে। আমরা অনলাইনে সমস্ত ধরনের নোটস সাজেশন দিয়ে থাকি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো ওখানে 5 ডিগ্রি আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। তো দেখো 5টা আমি খুব সুন্দর করে লিখলাম, একটুখানি গণ্ডগোল আছে, তো দেখো হ্যাঁ 5টাকে সঠিকভাবে করে দিলাম অপর দিকে। তো দেখো এখানে আছে কত আছে, 45 ডিগ্রি আছে। তো আমি 45 ডিগ্রিটাকেও খুব সুন্দর করে পেন্সিলের সাহায্যে মার্কিং করে তোমাদের আমি দেখালাম। তো দেখো সমস্ত ধরনের সাজেশন পেতে গেলে আমাদের SB একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো এখানে আমি খুব সুন্দর করে অঙ্কন করেছি প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। তো দেখো OTS AB প্রত্যেকটা কী করেছি, আমি চিহ্নিতকরণ করেছি। তো দেখো আমি খুব সুন্দর করে অঙ্কন করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো P লিখলাম, ঠিক আছে। তো দেখো আমি মধ্য দ্রাঘিমা বিভাজন দৈর্ঘ্য ওটাও আমি দেখিয়ে দিলাম। তো দেখো প্রত্যেকটা পয়েন্টিং আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। এবার B থেকে যে C আছে এর যে মাপটা আছে এই মাপটা আমি নিয়ে নিলাম 9.8 সেন্টিমিটার। এই মাপটা আমি নিয়ে আমি অঙ্কটা করব, ঠিক আছে?
তো দেখো আমি খুব সুন্দর করে আমি মাপটা নিলাম। এখানে অনেক ছেলে মেয়েরা মাপটা নিতে খুব ভুল করে। তো দেখো আমি এবার আমি কি করলাম, চাদার সাহায্যে 90 ডিগ্রি করলাম। তো দেখো এখানে আমি পয়েন্টিং করলাম 90-তে, আর নিচের দিকে আমি সোজা করে আবার পয়েন্টিং করলাম। তারপর আমি কি করব, এটা আমি সরিয়ে দিয়ে স্কেল ব্যবহার করব। এখানে কিন্তু এই দেখো আমি স্কেল ব্যবহার করলাম, স্কেলের সাহায্যে আমি উলম্বভাবে দাগটা টানলাম। এবার আমি যে 9.8 যে সেন্টিমিটার আছে এটা দিয়ে খুব সুন্দর করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তো দেখো এখানে দেখা যাচ্ছে যে ব্যবধান আছে কত আছে, অক্ষরকার ব্যবধান কত আছে, 5 ডিগ্রি করে, 30 ডিগ্রি উত্তর, ঠিক আছে, 35 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর আছে, তারপরে কত আছে 50 ডিগ্রি উত্তর আছে, তারপরে কত আছে 55 ডিগ্রি উত্তর আছে, তারপরে কত আছে 60 ডিগ্রি উত্তর আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ডিগ্রি ব্যবধান কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে। তো তাই তো, তো দেখো এখানে যে এ আর বি যে মধ্য দ্রাঘিমা রেখা যে বিভাজন, এই যে 5 ডিগ্রি ব্যবধান, এই মানটা আমি নেব এই মাপটা নিয়ে। দেখো দেখো এবার আমি সেন্ট্রাল পজিশন থেকে 1টা 2টো 3টে আমি করে নিলাম 5 ডিগ্রি ব্যবধান অনুযায়ী। আবার সেন্ট্রাল পজিশনের এই সাইডটা কী করছে, 1টা 2টো হয়ে গেল, আর একটা হলো 3টে হয়ে গেল, তাই তো, মানে 3টে 3টে 6টা, আর মিডিল পজিশনে একটা কত হয় 7টা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি 7খানা টেনে দিয়েছি অক্ষরেখা। এই দেখো আমি খুব সুন্দর করে, এইখানে ছেলেমেয়েরা প্রচুর ভুল করে। তো দেখো আমি কী করে অঙ্কনটা করছি, ভালো করে তোমরা নজর দাও। তবে আমরা সেন্ট্রালকে এক জায়গা থেকেই চিহ্নিতকরণ করছি, ঠিক আছে, প্রত্যেকটা একই জায়গা থেকে মাপটা নেওয়া হবে। এখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা ভুল করে থাকে, এই ভুলটা প্লিজ তোমরা করবে না। তো দেখো আমি কী করে মানটা নিয়েছি, আমরা জানি যে টোটাল আছে 6খানা 7খানা আমাদের অক্ষরেখা আছে, এই 7খানা অক্ষরেখার মিডিল পজিশন থেকে মিডিল পজিশনে যেটা সেন্ট্রাল পজিশন তার উপরের দিকে 3টে এবং নিচের দিকে 3টে, অর্থাৎ 3 আর 3 6টা, আর মাঝখানে 1টা 7টা। তো দেখো এখানে কী করছি, এই দেখো এখানে 1টা, ঠিক আছে, এটা আমি খুব সুন্দর করে অঙ্কন করেছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি কলোনিক্যাল সিম্পল প্রজেকশন অঙ্কন করেছি, সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন। তো দেখো খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আমাদের SBE একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো এই যে মাপটা আছে TRU, এই মাপটা আমি খুব সুন্দর করে নিয়ে নেব। এবার আমি কাটা কম্পাসের সাহায্যে TRU যে মাপটা আছে খুব সুন্দর করে নিয়ে নিলাম। তোমরা ভালো করে নজর করে দেখো। তো ধাপ 3 করাচ্ছি আবার, দ্রাঘিমাগত বিস্তৃতি 25 ডিগ্রি পশ্চিম থেকে 25 ডিগ্রি পূর্ব, এবং দ্রাঘিমাগুলির মধ্যে ব্যবধান কত আছে 5 ডিগ্রি। তো দেখো দ্রাঘিমা রেখাগুলি হলো 25 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম, 15 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 5 ডিগ্রি পশ্চিম, তারপরে কত আছে 0 ডিগ্রি আছে, 5 ডিগ্রি পূর্ব, 10 ডিগ্রি পূর্ব, 15 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 25 ডিগ্রি পূর্ব। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। তো বুঝতে পারছো এইগুলি আমি খুব সুন্দর করে অঙ্কন করব দ্রাঘিমা রেখার, ঠিক আছে। পূর্বে কটা আছে, পূর্বে আছে 5টা, এবং পশ্চিমে কটা আছে 5টা আছে, অর্থাৎ আমরা 11খানা আমরা মার্কিং করব। TRU-র যে মাপটা আছে সেটা আমরা খুব সুন্দর করে কাটা কম্পাসের সাহায্যে আমরা কেটে নিচ্ছি। তো দেখো 2টো 3টে হলো, ঠিক আছে, এটা 4টে হলো, এটা কটা হলো 5টা হলো। তো দেখো 5টা বলেছে, আর এই সাইডে কটা 5টা, 1টা 2টো 3টে, ঠিক আছে, 4টে 5টা, 5টা আর 5টা 10টা, আর মাঝখানে একটা দ্রাঘিমা রেখা টানা আছে, কত হচ্ছে আমাদের 11টা হচ্ছে। তো মাঝখানে আমি সেন্টার লিখলাম, সি লিখলাম। এবার আমি খুব সুন্দর করে স্কেল বসিয়ে খুব সুন্দর করে টেনে দেবো, ঠিক আছে। তো দেখো যেখানে আমরা দ্রাঘিমাগুলো টেনেছিলাম সেই জায়গা থেকে আমরা টানবো। দেখো আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে আমি অঙ্কটা কী করে করছি। তো দেখো প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে পয়েন্টটাকে খুব সুন্দর করে মিলাতে হবে, ঠিক আছে। এই যে অঙ্কগুলো করিয়েছি এই অঙ্কগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যালের ক্ষেত্রে প্রত্যেকটা আমরা পয়েন্টে বসিয়ে খুব সুন্দর করে আমরা এটা দাগটা টেনে দেব। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল করাচ্ছি,
সিম্পল ক্লিনিক্যাল প্রজেকশন যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এইগুলি প্রতি বছর পরীক্ষায় আসে। তোমরা তো জানো টোটাল আমাদের দ্রাঘিমারেখা টোটাল আছে 11খানা। আমি এইদিকে কী করছি, 5খানা আঁকবো, মাঝখানে একটা তো সেন্ট্রাল রয়েছে এবং আমাদের বা সাইড এবং ডান সাইড উভয় পক্ষে আমরা 5টা করে আমরা টানবো স্কেলের সাহায্যে। ঠিক আছে, তো দেখো আমার এইদিকে 5খানা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাম সাইডে আঁকবো। ঠিক আছে, তো দেখো খুব সুন্দর করে আমি দেখো এখানে কিন্তু মার্কিং করে দিয়েছিলাম, সেই পয়েন্টের সঙ্গে মিলিয়ে এবং নিচের যে পয়েন্ট আছে তার সঙ্গে মিলিয়ে সোজা করে আমরা দাগটা টানবো, যাতে দাগটা এদিক ওদিক না যায়। প্রচুর ছেলেমেয়েরা এই সমস্ত জায়গায় ভুল করে। প্লিজ তোমরা ভালো করে অঙ্কনটা দেখো আমি কী করে অঙ্কনটা করেছি। তোমরা এইভাবে অঙ্কন করলে আমি মনে করি 100% তোমাদের পুরোপুরি পারফেক্ট হবে। প্রচুর ছেলেমেয়েরা এই সমস্ত অঙ্কনের ক্ষেত্রে মারাত্মক পরিমাণে ভুল করে থাকে। আমি তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি, প্লিজ ভালো করে প্র্যাকটিক্যালটা দেখো কী করে আমি অঙ্কনটা করছি। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো মোটামুটিভাবে 1টা 2টা 3টা 4টে আমরা দেখতে পারছি যে 3টে দাগ আমাদের টানা হয়ে গেছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী করে স্কেলের সাহায্যে খুব সুন্দর করে দাগগুলো টানতে হয় এবং টু দ্য পয়েন্টে মিশানো হয় সে সম্পর্কে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর করে ইরেজার দিয়ে বাকি যে এক্সট্রা যে দাগগুলো আছে সেগুলো খুব সুন্দর করে মুছে দেবো। ঠিক আছে, তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি যে কোথায় মুছতে হবে এবং সেগুলো আমি খুব সুন্দর করে তোমাদের হাতে তুলে ধরেছি। তো বুঝতে পারছো কোন দিকটা মুছতে হবে, যে এক্সট্রা যে দাগগুলো আছে সেই এক্সট্রা দাগগুলো খুব সুন্দর করে আমি মুছে দিয়েছি। তোমরা ঠিক এইভাবে অঙ্কনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে বসে। আমি মনে করি এটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আমি মনে করি। একটা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো তাহলে বাকি অঙ্কগুলো হয়ে যাবে তোমার। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করেছি। সিম্পল ক্লিনিক্যাল প্রজেকশন, সহজ সংকেত অভিক্ষেপ অঙ্কন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করেছি খুব সুন্দর করে। তো দেখো এটা বারবার করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের হয়ে যাবে। তো বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি। তো দেখো 60° উত্তর, ঠিক আছে, 60° উত্তর কী এসে তারপরে কত হবে, প্রত্যেকটা কিন্তু আমাদের 5° ব্যবধান অর্থাৎ 55° উত্তর। তো দেখো 55° উত্তর পরে কী হবে, আমাদের 50° উত্তর হবে। তারপরে কত হবে, 45° কী হবে, 45° উত্তর হবে। তারপর কত হবে, তারপর হবে আমাদের, তো দেখো 45° উত্তরের পরে কী আছে, 40° উত্তর। কত হবে, 40° উত্তর হবে। ঠিক আছে, তারপরে কত আছে, 35 ডিগ্রি কী হবে, উত্তর হবে। ঠিক আছে, 35° উত্তর হয়ে গেল, তারপরে কী হবে, 30° উত্তর হবে। তো বুঝতে পারছো আমি খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো এবার আমি এই দিকটাও লিখবো খুব সুন্দর করে। এবার লিখবো 60° উত্তর, ঠিক আছে, 60° উত্তর লিখবো। এবার আমি কী লিখবো, 55° উত্তর। কত হবে, 55° উত্তর হবে। দেখো 55° উত্তর লেখার পরে কী হবে, 50° উত্তর হবে। কী লিখবো, 50° উত্তর, ঠিক আছে। তারপর লিখবো 45° উত্তর, 45° পরে কী হবে, 40° উত্তর। ঠিক আছে, তো দেখো খুব সুন্দর করে দেখে দিয়েছি। এবার কী হবে, 35° উত্তর হবে। কী হবে, 35° উত্তর হবে। তো দেখো আমি 25° পশ্চিম, 20° পশ্চিম, 15° পশ্চিম, তারপরে কী আছে, 10° পশ্চিম। তারপরে কী হবে, 10° পরে কী হবে, 5° কী হবে, পশ্চিম হবে। 5° পশ্চিমের পরে কী হবে, 0° হবে। কী হবে, 0° হবে। তারপরে কী হবে, 5° কী হবে, আমাদের পূর্ব হবে। 5° কী হবে, পূর্ব হবে। তারপরে কী হবে, 5° 10° 5° করে ব্যবধান আছে, তাই তো? তার মানে 10° কী হবে, পূর্ব হবে। তারপরে কী হবে, 15° 15° পূর্ব হবে। তো বুঝতে পারছো আমি কী বলছি। তারপরে কী হবে, 20° কী হবে, 20° কী হবে, পূর্ব হবে। 20° কী হবে, পূর্ব হবে। তো দেখো তারপরে কী হবে, আমাদের হবে, তারপরে আমাদের 25° কী হবে, আমাদের পূর্ব হবে। তো বুঝতে পারছো আমি কী করে অঙ্কনটা করেছি। তো দেখো এবার আমি কী লিখবো, এবার আমি লিখবো প্রমাণ অক্ষরেখা। কী লিখবো, প্রমাণ অক্ষরেখা। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি ভূগোলের প্র্যাকটিক্যাল করাচ্ছি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এর সহজ সংকেত অভিক্ষেপ অঙ্কন। তো বুঝতে পারছো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। তো বুঝতে পারছো প্রচুর ছেলেমেয়েরা এখানে কিন্তু অঙ্কন করার ক্ষেত্রে খুব সমস্যার সম্মুখীন হয়, তাদের ক্ষেত্রে আমি নিয়ে আসছি একটা সহজ উপায় অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি দেখিয়ে দিয়েছি কী করে উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যালটা করতে হয়। তো দেখো আমি কী লিখেছি,
মধ্য দ্রাঘিমা রেখা, মধ্য কি লিখেছি দ্রাঘিমা রেখা, আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো এখানে আমি কি লিখেছি, চিত্রে প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকোপ অভিক্ষেপ অঙ্কন। তো বুঝতে পারছো আমি তার আরএফের মানটাও লিখে দিলাম। তো বুঝতে পারছো প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো উচ্চ মাধ্যমিকের যাবতীয় ভূগোলের প্র্যাকটিক্যাল পেতে গেলে এবং মাধ্যমিকের সাজেশন, নবম শ্রেণীর সাজেশন, গ্র্যাজুয়েশনের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করছি আমাদের এই চ্যানেল।